ফ্রি ফায়ার হচ্ছে কি আমাকে নতুন করে একটা গিফট পাঠিয়েছে বয়েজ এন্ড গার্লস, তোমাদেরকে গিফটগুলো দেখানো দরকার। এর আমি হতবাক, এত চমৎকার আইটেম ফ্রি ফায়ার আমাকে কি করে পাঠাতে পারে? ইনবক্সের অক্টোবরের জন্য স্পেশাল কয়েকটা আইটেম পাঠিয়েছে ফ্রি ফায়ার, আমি তো অবাক, আমি তো একদমই টাস্কে খেয়ে গেছি। কি রে, আমাকে বহুদিন পরে ফ্রি ফায়ারে মনে হলো কিছু একটা গিফট দিবে, তো দিয়ে দিছে। আর সেটা দেখি রকেট ছুড়ে আমার ক্যারেক্টার ঘুরতেছে, দেখে তো অবাক ভাই, মনে হচ্ছে এটা দিওয়ালির স্পেশাল কোনো একটা ইভেন্ট, রাইট? রকেটের উপর ভর করে আমার ক্যারেক্টার হচ্ছে গিয়ে, হে একটা ইন্ডিয়ান হেয়ার ছিল তো নিচু নিচু নীলাল, এটা বেলুনের উপর ভর করা যায়, তো থিমটা একটু অশ্লীল থিম ছিল, বাট সেম জিনিসটা মনে হচ্ছে আমার। ওকে, আর আরেকটা ভাই কি দিছে দেখো, ম্যাগমা বন বান্ডেল, সুন্দরই লাগতেছে ভাই তোমাকে। ওয়কং, ওয়কং একটা ভাইব আছে, ওয়কং এর সাথে এইটা হচ্ছে পারফেক্টলি ম্যাচ করবে বলে আমার বিশ্বাস। একটা জাপানিজ বা চাইনিজ এনশিয়ান্ট হিরো গুলার একটা থিম আছে এইটাতে, ঠিক না? ওর জুতা এবং শরীরের অবয়ব এবং কুমোরের যে এটা কি বলবো, এই জিনিসটা দেখতে সুন্দরই লাগতেছে। আর হচ্ছে গিয়ে এটা কি ফেমাস এর নাকি বে, ফেমাস এর একটা স্কিন আনছে, ফেমাস ব্ল্যাক লাভাই স্কিন, এক পরে মনে হচ্ছে না তুমি ফেমাস, মনে হচ্ছে MP40, না কখনো মনে হচ্ছে P90। হোলি শিট ভাই সাহেব, অ্যাকুরেস রেট অফ ফায়ার, আচ্ছা রেট অফ ফায়ার ইন রেঞ্জের, দেখতে সুন্দর কিন্তু কাজের তো না। ফেমাস এর অ্যাকুরেসি অবশ্য ভালো আছে, অনেক দিক দিয়ে রেঞ্জটা বাড়ানো হয়েছে, রেট অফ ফায়ারটা সিঙ্গেল বাড়ানো হয়েছে। জানা নেই এটা কি কাজে আসবে, ফেমাস ইউজ করি না ভাই বহু বছর হয়ে গেছে, ভাই বহু বছর বলতে বহু বছর হয়ে গেছে, যুগ যুগ হয়ে গেছে ফেমাস ধরি না আমি, আগে ধরতাম। হোলি শিট, গ্রিজলি বন্ড বান্ডিল, এইটাই তো চাচ্ছিলাম দাদু ভাই। প্যান্টটা সুন্দর না, তবে শরীর এন্ড মাথা হচ্ছে কি বেস্ট। হ্যাঁ, মাথাটা দেখো আর শরীরটা দেখো, হ্যাঁ এটা চাচ্ছিলাম, শুধুমাত্র ভালো লাগতো হচ্ছে ওর প্যান্টটা, প্যান্টের কালারটা যদি ব্ল্যাক লাভা থিম দিত তাহলে অনেক বেস্ট হইতো, ঠিক না? কিন্তু ব্ল্যাক লাভা থিম ওরা দেয় নাই, যেহেতু দিচ্ছে ব্ল্যাকটাই করে দিতে ভাই, আরো জোস লাগতো। আমি প্যান্টটা চেঞ্জ করে দেখবো। আর এটা কি ম্যাগমা, ও ভীমের গধা ভাই, ও হে হে, আবার 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 প্লিজ প্লিজ ভাই সব, ওয়ারে বা ফ্রি ফায়ার, এটা তো জোস একটা জিনিস দিছো ভাই, এটা জোস একটা জিনিস দিছো, একটা একজনকে মারার পরে এটা ইমোশন ব্যবহার করে মজাটা না অন্যরকম হবে। হোলি শিট ভাই সব, বীর পালোয়ান, আর ইহা কিহা, ওরা বর্ডার, এটা এটা কি ভাই সাহেব, এটা কি স্কাইবোর্ড? হোলি ক্র্যাপ ভাই, যদি এটা স্কাইবোর্ড স্কাইবোর্ড হয় তাহলে জিনিসটা একটু বেশি অতিরিক্ত জোস, জিনিসটা একটু বেশি অতিরিক্ত জোস। সবচেয়ে পারফেক্ট আই থিঙ্ক স্কাইবোর্ডটাই ভাই সাহেব, অনলি ফর স্কাইবোর্ড হচ্ছে অনেকে অনেক ডায়মন্ড ক্রস করবে, বিশ্বাস করো, শুধুমাত্র এই স্কাইবোর্ডের অ্যানিমেশন এন্ড কুলনেস এর জন্য হচ্ছে অনেকে অনেক ডায়মন্ড ক্রস করবে, আমি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই। হোলি শিট, সুপার হিরো ভাইব, আর হচ্ছে গিয়ে এই ইমোটের জন্য অনেকে খরচ করবে, এইটার জন্য অনেকে খরচ করবে, আর এইটা কিনতে চাইবে অনেকে, আমি যতদূর আমার বিশ্বাস, মনে হয় না এটার জন্য অনেকে এত বেশি এক্সাইটেড থাকবে, কারণ এই ধাঁচের অনেকগুলো ক্যারেক্টার বা বান্ডেল গেমে আছে, ঠিক না? তো এটার জন্য কেউ খরচ করবে বলে মনে হয় না, এটার জন্য অনেকেই খরচ করতে পারে ডায়মন্ড, বাট এত বেশি পাবলিক আমি দেখছি না। বাট যেই দুইটার কথা বললাম, এই তিনটার কথা, এইটা এক নম্বরে এটা থাকবে যারা যেটা অনেকে কিনতে চাইবে, দুই নম্বরে এটা থাকবে, এন্ড তিন নম্বরে ড্রেসের মধ্যে কারো যদি পছন্দ হয় তাহলে এইটা। ফেমাসটাকে কিনবে সেটা নিয়ে সন্দেহ আছে আমার, আমি জানি না। এটা কি ইমোট, এটা ইমোট না, ওরা বড় এটা কি ইমোট ভাই, এটা ইমোট স্কাইবোর্ড না, জোসি লাগতেছে ভাই তোমাকে। হ্যাঁ, ওয়াও ভাই, ওয়াও ভাই।